আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক সৌদি সরকার জননিরাপত্তা এবং করোনা প্রতিরোধ করার জন্য সম্পূর্ণ সতর্ক অবস্থাতে আছে এবং কঠোর অবস্থাতে আছে গত কয়েকদিন ধরে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে কেউ যদি জননিরাপত্তার ইস্যু হয় এমন কোনো ভুল তথ্য সোশ্যাল মিডিয়াতে কিংবা গুজব সোশ্যাল মিডিয়াতে চড়ায় অথবা শেয়ার করে তাহলে তাদেরকে কঠোর শাস্তির মুখামুখি হতে হবে আর্থিক জরিমানা করা হবে গতকাল সাউদি জাওয়াজাত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটা পোস্ট করেছেন সেখানে উল্লেখ করেছেন কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত গুজব ভুল তথ্য অথবা আতঙ্ক সৃষ্টি করে কিংবা কেউ যদি আইন মানতে কাউকে নিরুৎসাহিত করে সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে বাংলাতেও তারা কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তবে বাংলা যেহেতু তারা ট্রান্সলেট করে লিখেছে এতে বাংলা মোটামুটি মিক্স হয়ে গেছে অনেকটাই বোঝা যাচ্ছে না এখানে স্পষ্ট বলে দিয়েছে যে করোনা ভাইরাস সংক্রান্ত কোনো ভুল তথ্য যদি কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে অথবা গুজব চড়ায় কিংবা আইন মানতে কাউকে নিরুৎসাহিত করে সেক্ষেত্রে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে আর্থিক জরিমানা করা হবে এটি হলো করোনার জন্য যদি কেউ সোশ্যাল মিডিয়াতে যেমন টিকটক ইউটিউব ফেসবুক অথবা অন্যান্য যে সব সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেখানে যদি গুজব চড়ায় ভুল তথ্য চড়ায় আতঙ্ক সৃষ্টি করে যেমন অনেকে আছেন ভ্যাকসিন নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে থাকেন আপনি যদি এই ধরনের অপরাধ করেন তাহলে এক লক্ষ রিয়াল থেকে দশ লক্ষ রিয়াল জরিমানা এবং এক থেকে পাঁচ বছর পর্যন্ত আপনার সাজা হতে পারে এছাড়া গত পরশু দিন জেদ্দা কনসুলেট বাংলাদেশি কমিউনিটির জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি গ্যাজেটের বরাদ দিয়ে সেখানে উল্লেখ করা আছে কেউ যদি সৌদি আরবের জননিরাপত্তার ইস্যু হয় এমন কোন ভুল তথ্য অথবা গুজব কিংবা মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে অথবা তথ্য আদান প্রদান করে কিংবা তথ্য শেয়ার করার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে তাকে কঠোর শাস্তির মুখামুখি করা হবে এবং তাকে আর্থিক জরিমানা করা হবে যেটি জননিরাপত্তার জন্য হুমকি হয় সেক্ষেত্রে তাকে পাঁচ মিলিয়ন রিয়াল জরিমানা অর্থাৎ পঞ্চাশ লক্ষ রিয়াল জরিমানা সাথে পাঁচ বছর পর্যন্ত তার জেল হতে পারে প্রিয় দর্শক খেয়াল রাখবেন আপনি করোনা ভাইরাস সংক্রান্ত কোনো ধরনের ভুল তথ্য কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না আপনি টিকা নিয়েছেন আপনার শারীরিক অবস্থা কেমন সেটিও আপনি শেয়ার করতে যাবেন না এছাড়া সাউদি সরকার একেবারেই সতর্ক অবস্থাতে আছে জননিরাপত্তার ক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন